नमस्कार सृष्टि अकाडेमिक स्कूलের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পরমেশ্বরের কৃপায় ভালো আছো এবং নিরাপদে আছো, সেই সাথে আমাদের অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো। তো আমি আজকে তোমাদের হিন্দু পঞ্চম শ্রেণী হিন্দু ধর্ম এর 25 থেকে 18 নং পৃষ্ঠার গুরুত্বপূর্ণ কিছু মানে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন এবং ছোট প্রশ্ন আলোচনা করব। তোমরা পাঠ্যবইয়ের 25 থেকে 28 নং পৃষ্ঠা বের করো এবং আমার ক্লাস খুব মনোযোগ সহকারে শোনো এবং প্রয়োজনীয় নোট নাও। দেখো এখানে দেওয়া আছে প্রার্থনা। প্রার্থনা কি? দেখো এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছ তোমরা, দুজন বালক বালিকা প্রার্থনা করতেছে। প্রার্থনা হচ্ছে ঈশ্বরের নিকট কিছু চাওয়া, অর্থাৎ প্রার্থনা হচ্ছে ঈশ্বরের নিকট কিছু চাওয়া। তাহলে আমরা কোনো বিপদে পড়লে বিপদ থেকে মুক্তির জন্য আমরা কি করি? ঈশ্বরের কাছে প্রার্থনা করি। অর্থাৎ আমরা বিপদে পড়লে বিপদ থেকে মুক্তির জন্য বা আমাদের রোগ নিরাময় এবং নানাভাবে মানে আমাদের বিপদ হতে মুক্তির জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমরা নিজে এবং অন্যের মঙ্গল প্রার্থনা করি। এবার প্রার্থনার প্রয়োজনীয়তা কি? দেখো এটি তোমাদের বের করার জন্য 28 নং পৃষ্ঠার নিচের অংশে যেতে হবে। 28 পৃষ্ঠার নিচের অংশে তাহলে উপাসনা এবং প্রার্থনা করে আমরা সৎ এবং ধার্মিক হতে পারি। কি হতে পারি? সৎ এবং ধার্মিক, সৎ ও ধার্মিক হতে পারি। তো আমরা জানি আমাদের জীবনে যদি আমরা মোক্ষ লাভ পেতে চাই তাহলে আমাদের সৎ হতে হবে এবং ধার্মিক হতে হবে। তাহলে উপাসনা এবং প্রার্থনা করলে আমরা সৎ এবং ধার্মিক হতে পারি এবং আমরা সকলে ধার্মিক হলে একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হবে এবং সকলে আমরা ভালো থাকব। তাই আমরা সকলে নিজের এবং অন্যের মঙ্গল কামনার জন্য কি করব? প্রার্থনা করব। আমরা নিজের এবং অন্যের মঙ্গল কামনার জন্য আমরা প্রার্থনা করব। এবার দেখো 3 নং কোর্সে তোমরা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা কিভাবে প্রার্থনা করতে হয়। দেখো এটি তোমাদের 25 পৃষ্ঠা এবং 26 পৃষ্ঠার অংশে কিছু দেওয়া আছে। এখানে দেওয়া আছে উপাসনার একটি অঙ্গ হচ্ছে প্রার্থনা। তাহলে আমরা কোনো বিপদে পড়লে বিপদ হতে মুক্তির জন্য আমরা ঈশ্বরের কাছে কি করি? প্রার্থনা করি। এবং প্রার্থনার সময় মনে দীনতার ভাব থাকতে হয়, অর্থাৎ দীন মানে আমি ধন্য, আমি দরিদ্র, অর্থাৎ সব কিছু ঈশ্বরের দান। এবং মনে রাখতে হবে তিনি প্রভু, অর্থাৎ ঈশ্বর হচ্ছেন প্রভু, তিনি দাতা আমি গ্রহিতা। মনে এইরূপ দীনতার ভাব নিয়ে প্রার্থনা করতে হয়। উপাসনার মতো প্রার্থনাও ঈশ্বরের নিকট একাও করা যায় বা সমবেতভাবে করা যায় এবং উপাসনার মতো প্রার্থনাও সময় দেহ মন আমাদের পবিত্র থাকা প্রয়োজন। তাহলে আমাদের মনে মনে ভাবতে হবে তিনি প্রভু, আমি তার দাস, তিনি দাতা আমি গ্রহিতা। মনে এইরূপ দীনতার ভাব নিয়ে প্রার্থনা করতে হবে। দেখো এবার খেয়াল করো স্তব বা স্তুতি কি? এটি দেখো 26 পৃষ্ঠার উপরের অংশে দেওয়া আছে। স্তব বা স্তুতি হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মে, অর্থাৎ এটি বিভিন্ন দেব দেবীর প্রশংসা এবং গুণ, এটি হচ্ছে স্তব বা স্তুতি। এবং স্তব বা স্তুতির মাধ্যমে আমরা ঈশ্বর এবং দেবদেবীর কাছে প্রার্থনা করি যেন আমাদের মঙ্গল হয়, তারা যেন সকলে কি পায়, শান্তি পায়। স্তব বা স্তুতির অর্থ হচ্ছে দেবদেবীর রূপ গুণ মাহাত্ম্য এগুলি কি করা, কীর্তন করা এবং তাদের প্রশংসা করা এবং তাদের স্মরণ করা। এবার দেখো 5 নং কোশ্চেন দেওয়া আছে উপনিষদ থেকে প্রদত্ত প্রার্থনামূলক মন্ত্রটি স্মরণার্থ সহ লেখো। এটা দেখো 27 নং পৃষ্ঠার মাঝ বরাবর দেওয়া আছে, এক্ষেত্রে তোমরা সবাই নিজেরাও সমবেতভাবে উচ্চারণ করো। এখানে দেওয়া আছে যুক্তায় মনুষা দেবান সুবর্ষত ধ্যা দিবং বৃহৎ জ্যোতি করিষাৎ সবিতা প্রসবতিতা
অর্থাৎ হে সূর্যদেব, এই প্রার্থনা মন্ত্রে এই অর্থটাই প্রকাশ করছেন। সূর্যদেব, সূর্যদেব হচ্ছে তিনি আমাদের আলো দান করে। দেখো, সূর্য যদি আলো দান না করতো তাহলে কিন্তু আমরা পৃথিবীতে বাঁচতাম না বা কোনো জীবের অস্তিত্ব থাকতো না। তাহলে সূর্যদেব আমাদের মনকে পরমাত্মার সাথে যুক্ত করুন, পরমাত্মা মানে ঈশ্বর, এবং পরমাত্মা অভিমুখী ইন্দ্রিয়গুলোকে, পরমাত্মা অভিমুখী ইন্দ্রিয়গুলোকে অর্থাৎ ঈশ্বর পরমাত্মা বা ঈশ্বরের মুখী ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়কে আমাদের জ্ঞান, এই ইন্দ্রিয়গুলোকে জ্ঞানের দ্বারা আমাদের সেই পরমাত্মাকে উপলব্ধি করার শক্তি দিন। অর্থাৎ এক্ষেত্রে পরমাত্মা বলতে দ্যাট মিন্স ঈশ্বরকে বোঝাইছে, যে সূর্যদেব আমাদের মনকে পরমাত্মার সাথে যুক্ত করুন, পরমাত্মা মানে ঈশ্বর, এবং জ্ঞানের দ্বারা সেই পরমাত্মাকে আমরা যেন উপলব্ধি করার শক্তি পাই বা ঈশ্বরকে উপলব্ধি করার শক্তি পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি যে পাঁচটি প্রশ্ন পড়ালাম একটু খুব সংক্ষেপে সামারাইজ করে বলতেছি। প্রার্থনা কাকে বলে? প্রার্থনা হচ্ছে ঈশ্বর নিকট কিছু চাও। প্রার্থনা প্রয়োজনটা কি? অর্থাৎ প্রার্থনা করলে আমরা সৎ এবং ধার্মিক হতে পারি, এবং আমাদের, আমরা যদি সকলে সৎ এবং ধার্মিক হই তাহলে আমাদের সমাজটা শান্তিপূর্ণ থাকবে। কীভাবে প্রার্থনা করতে হয়? মনে দীনতার ভাব নিয়ে প্রার্থনা করতে হয়। মনে মনে ভাবতে হয় তিনি আমরা, তিনি হচ্ছেন দাতা, আমি দাস, তিনি দাতা, আমি গ্রহিতা। মনে এরূপ দীনতার ভাব নিয়ে প্রার্থনা করতে হয়। এরপর স্তব বা স্তুতি কি? স্তব বা স্তুতির অর্থই হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর প্রশংসা করা। আর তোমাদের এই মন্ত্রটা বললাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে যে পাঁচটি কোর্সের আলোচনা করলাম এটি তোমাদের পরবর্তী ক্লাসের জন্য LW এবং নেক্সট ক্লাসে আমি এই পরিচ্ছেদের 29 এবং 30 পৃষ্ঠার অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্ত থাক। সবাই নিজের এবং অন্যের মঙ্গল কামনায় পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করবে। ওম শান্তি। সবাই সুখে থাকো এবং শান্তি থাকো। সবাইকে আবার নমস্কার।